ক্লাসের বাইরে দেখা হয়ে গেল আজকে। তো আজকে আমরা একটা জাস্ট লাইভ ভিডিও করবো, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের উপর, সেটা হচ্ছে শঙ্করের উপর। তো শঙ্করের আমরা বেসিক যে সূত্রটা সেটা আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল সিগমা বন্ড প্লাস লং পে ইলেকট্রন সংখ্যা। এখানে এক্স এর মান কি আসবে, এক্স এর মানটা হচ্ছে এখানে স্টেরিক ফ্যাক্টর। এক্স এর মানটা যা আসবে সেটার উপর ভিত্তি করে আমরা কিছু ডিজিট পাবো, সেই ডিজিটের মান দেখে আমরা এখান থেকে চাপ সাথে মিলিয়ে দিয়ে আমরা সংক্রমণটা বের করে ফেলবো। এক্স এর মান যদি টু হয় সেটা এসপি সংক্রমণ হবে, এক্স এর মান থ্রি হলে এসপি টু সংক্রমণ, ফোর হলে এসপি থ্রি অথবা ডিএসপি টু, কখন কোনটা হয় এটা আমরা পরে দেখব। ফাইভ যদি হয় ডিএসপি থ্রি হবে, সিক্স হলে ডি টু ডি টু এসপি থ্রি, আর সেভেন যদি হয় তাহলে হবে ডি থ্রি এসপি থ্রি সংক্রমণ। তো ঠিক আছে, তো আমাদের যেটা মেইন যেটা সূত্র ছিল এক্স ইকুয়াল সিগমা বন্ড প্লাস লং পে ইলেকট্রন সংখ্যা। তো সিগমা বন্ড কোনগুলো, লং পে কোনগুলো, এগুলো আমাকে একটু চিনতে হবে। যেমন এখানে আমরা একটা পানি একটি স্ট্রাকচার আঁকলাম, পানি স্ট্রাকচার থেকে দেখা যাচ্ছে যে এখানে এই যে সিঙ্গেল যে বন্ধনগুলো সেগুলো হচ্ছে আমার সিগমা বন্ধন, তাহলে এটা হচ্ছে সিগমা বন্ড। আর লং পে ইলেকট্রনগুলো হচ্ছে যে সকল ইলেকট্রন কোন মৌলের সর্বশেষ কক্ষপথের যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তারাই হচ্ছে লং পে ইলেকট্রন। যেমন এখানে অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে পানিতে অক্সিজেন অণুর ক্ষেত্রে আমরা জানি অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে ছয়টা, ছয়টার ভিতরে এখানে যেহেতু সমযোজী বন্ধন একটা ইলেকট্রন দেবে হাইড্রোজেন আর একটা ইলেকট্রন দেবে অক্সিজেন। তো আমরা আচ্ছা এগুলো এক্স দেখায় যেহেতু এখানে আমি ডট দেখে দিচ্ছি, আচ্ছা এই ডট গুলো হচ্ছে অক্সিজেন ইলেকট্রন, তাহলে এখানে দুটা ইলেকট্রন বন্ধন গঠন অংশগ্রহণ করলো আর চারটা ইলেকট্রন বাকি থাকলো যেগুলো বন্ধন গঠন অংশগ্রহণ করে, তাহলে এগুলো হচ্ছে আমার লং পে ইলেকট্রন। কিন্তু যখন আমি পেয়ার বলে দিচ্ছি তখন আমাকে সংখ্যা বলতে হবে জোড়া হিসাবে, কিন্তু জোড়া কথাটা উল্লেখ করা যাবে না। যেমন এখানে আমরা বলতে পারি দুইটা লং পেয়ার, এখানে চারটা ইলেকট্রন বলা যাবে না, এখানে আমরা বলবো যে এখানে দুইটা লং পে ইলেকট্রন থাকে। আবার এখানে দুই জোড়া লং পে ইলেকট্রন বলা যাবে না, এখানে বলতে হবে যে এখানে লং পে ইলেকট্রন সংখ্যা দুই। তাহলে লং পেয়ার গুলো হচ্ছে আমার বন্ধন গঠন যারা অংশগ্রহণ করে না, আর সিগমা বন্ধন হচ্ছে একক যে সকল বন্ধন, এক বন্ধন গুলোকে আমরা সিগমা হিসেবে কাউন্ট করবো। তাহলে সিগমা বন্ধন লং পে ইলেকট্রন সংখ্যাটা আমরা বের করতে পারলে আমার সংক্রমণটা আমরা বের করবো, এই চারটার সাথে মিলিয়ে দিব আমরা। এখন যে বিষয় লং পে ইলেকট্রন বের করতে হবে আমাকে, লং পে ইলেকট্রন বের করার সূত্রটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা মাইনাস বাকি যে পরমাণু বা অন্য যে পরমাণু থাকে সেই পরমাণুর যোজনে ইনটু সেই পরমাণুটার সংখ্যা। এখানে পরমাণুর সংখ্যা বুঝিয়েছি আমি, তাহলে অন্য পরমাণুর যোজনে ইনটু পরমাণুর সংখ্যা, আর টোটালি একটা দুই দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লং পে ইলেকট্রন সংখ্যা। তো আমরা জাস্ট কিছু ফর্মুলা থেকে লং পে ইলেকট্রন আমাকে বের করে শিখতে হবে। যেমন পানির অণু, পানির অণুতে এখানে আমরা জানি যে এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে অক্সিজেন, আর কেন্দ্রীয় মৌল আমরা বুঝবো কিভাবে, কেন্দ্রীয় মৌলটা বুঝবো আমরা এইভাবে যে একাধিক পরমাণুর ভিতরে এই যৌগের ভিতরে যতগুলো পরমাণু আছে এর ভিতরে আমরা দেখবো যে যেটা যোজনী আপাতভাবে এই যৌগে যেটা বেশি ব্যবহৃত হচ্ছে যোজনী বা যেটা যোজনী বড় সেটা হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল। তাহলে এখানে কেন্দ্রীয় মৌল হবে অক্সিজেন, কারণ এই যোজনী দুই, আর হাইড্রোজেন যোজনী হচ্ছে এক, সুতরাং এটা হচ্ছে কেন্দ্রীয় মৌল নয়। তো আমরা এখানে দেখবো যে অক্সিজেন হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল, তাহলে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, তাহলে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথ বা অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে ছয়টা, তাহলে সিক্স মাইনাস অন্য পরমাণু যোজনী, এখানে অন্য পরমাণু বলতে হচ্ছে হাইড্রোজেনকে, তাহলে এখানে অন্য পরমাণু যোজনী বলতে হাইড্রোজেন যোজনী হচ্ছে এক, তাহলে এক ইন্টু ওই পরমাণুটার সংখ্যা কতগুলো ওই যোগে সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন যোজনী এক, হাইড্রোজেন এখানে আছে দুইটা, তাহলে দুইটাকে দুইটা গুণ করে দিব টোটাল একটা দুই দ্বারা ভাগ দিলে দেখা যাবে যে এখানে দুইটা আমরা লং পেয়ার পাবো, এটা হচ্ছে লং পে ইলেকট্রন বের করলাম আমরা পানির ক্ষেত্রে। একইভাবে আমরা আরো দুই একটা দেখি, যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কেন্দ্রীয় মৌলটা হচ্ছে নাইট্রোজেন, তাহলে লং পে ইলেকট্রন বের করার সূত্রটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এখানে নাইট্রোজেনের কেন্দ্র, নাইট্রোজেন হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল, এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে পাঁচটা, তাহলে ফাইভ মাইনাস হাইড্রোজেন যোজনী এক ইন্টু হাইড্রোজেন পরমাণু এখানে আছে তিনটা, তাহলে তিন দিয়ে গুণ করে দেবো টোটালকে দুই দ্বারা ভাগ দেবো পাওয়া যাবে এক, তাহলে লং পেয়ার আমরা বের করে ফেলবো এইভাবে। তাহলে এখন আমরা কিছু উদাহরণ দেখবো, উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিবো যে হচ্ছে আমার এক্স এর মান আমরা কীভাবে বের করি, এগুলো বুঝে নিব। তবে আরেকটা কথা, সেটা হচ্ছে আমাকে আরেকটা জিনিস শিখতে হবে,
ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একাধিক বন্ধন বিশিষ্ট অজৈব যৌগের ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি। যেমন একাধিক বন্ধন বিশিষ্ট একটা অজৈব যৌগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি আমরা দেখি তাহলে এর স্ট্রাকচারটা কিন্তু হবে এরকম। তো এখানে কিন্তু আমরা দেখছি যে কার্বনের সাথে কিন্তু অক্সিজেনের দুটো করে বন্ধন আছে, তার মানে এটা হচ্ছে একাধিক বন্ধন বিশিষ্ট একটা অজৈব যৌগ। তাহলে এগুলোকে একটু বের করার চেষ্টা করি কিভাবে বের করা যায়। সাপোজ আমাকে দিয়ে দিল কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড এর আমরা বের করব কিভাবে। ফার্স্ট কথা, এখানে আমার এক্স মানটা বের করতে হবে সিগমা প্লাস লং পি ইলেকট্রন। এখানে সিগমা বন্ধন আছে এখানে দুইটা, কেন এখানে হচ্ছে কার্বন, হচ্ছে কার্বনটা হচ্ছে আমার এখানে কেন্দ্র পরমাণু, কার্বনের পাশে পরমাণু সংখ্যা হচ্ছে দুইটা, তাহলে সিগমা বন্ধন হবে এখানে দুই। এখন আমরা বের করবো লং পি ইলেকট্রন আছে কি না। কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 মাইনাস অক্সিজেন যোজনে 2 পরমাণু আছে দুইটা ডিভাইডেড টু হয়ে যাবে কত 0, তার মানে কোনো লং পি ইলেকট্রন নাই। তাহলে 2 প্লাস 0 ইকুয়াল হবে 2, তাহলে এটা বোঝা যাচ্ছে কি সংকলন হবে, sp সংকলন। আমরা আরেকটা উদাহরণ দেখব, যেমন আমরা সালফার ডাইঅক্সাইড দেখতে পারি বা সালফার ডাইঅক্সাইড আমরা দেখব এখন সালফার ট্রাইঅক্সাইড। তো সালফার এখানে কেন্দ্রীয় মৌল, কারণ এখানে সালফার যোজন এখানে ব্যবহার হলো 6, অক্সিজেন যোজন ব্যবহৃত হচ্ছে এখানে 2, যেহেতু যোজন ব্যবহৃত হচ্ছে বড়টা হচ্ছে সালফারের ক্ষেত্রে, সুতরাং এটা হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল। ওকে, তাহলে সালফারের পাশে পরমাণু আছে কয়টা, তিনটা, যেহেতু তিনটা পরমাণু তাহলে সিগমা বন্ধন হবে কত 3। এখন আমরা দেখব এখানে লগ পি ইলেকট্রন আছে কি না। সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 মাইনাস পাশে যে অক্সিজেন আছে সে অক্সিজেনের যোজন হচ্ছে 2 পরমাণু আছে এখানে 3টা ডিভাইডেড টু আসে 0, তার মানে এখানে লন পি ইলেকট্রন সংখ্যা হবে 0, টোটাল হবে 3, আর 3 হলে আমরা জানি সেটা কি হবে sp2 সংকলন, এটা হয়ে যাবে তখন sp2 সংকলন। এখন আমরা একটা একটু কমপ্লেক্স দেখব যে দুইয়ের অধিক মৌল থাকে আসলে কেমন করে আমরা বের করি। অনেকবারই অ্যাডমিশন টেস্টে এসেছে, সেটা হচ্ছে এই যে বলটা ক্ষেত্রে আমাকে বের করতে হবে। এখানে যদি আমরা দেখি অ্যাকচুয়ালি কিন্তু আমার কেন্দ্রীয় মৌল এমন না যে একদম সামনে আর একদম পেছনে যে আছে তার মাঝখানে হচ্ছে কেন্দ্রীয় মৌল, এমন না। কিন্তু কেন্দ্রীয় মৌল বলতে বোঝাচ্ছে যে যার যদি সর্বাধিক ব্যবহার হলো ওই যৌগটা ক্ষেত্রে সেটা হবে কেন্দ্রীয় মৌল। তাহলে এখানে ফসফরাস যোজন ব্যবহার হলো এই যৌগ হচ্ছে 5, অক্সিজেন যোজন এখানে ব্যবহৃত হয়েছে হচ্ছে 2, আর ক্লোরিন যোজন ব্যবহার হলো 1। তাহলে যেহেতু এখানে ফসফরাসের যোজনটা সর্বাধিক 5, তাহলে এটা ফসফরাস হবে কেন্দ্রীয় মৌল। তাহলে ফসফরাসের পাশে টোটাল পরমাণুর সংখ্যা কত আমরা দেখব, কেন্দ্রীয় মৌলের পাশে যতগুলো মৌল থাকে না কেন সবগুলো মৌলের টোটাল পরমাণু সংখ্যাটা আমাকে যোগ করতে হবে। তাহলে ফসফরাসের পাশে টোটাল পরমাণু আছে কয়টা, অক্সিজেন একটা ক্লোরিন তিনটা, তার মানে 4টা। চার যদি হয় তাহলে সিগমা বন্ধন এখানে হবে কত 4। এখন আমরা দেখব লং পেয়ার এখানে আছে কি না। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5 মাইনাস এখানে অক্সিজেনের পরমাণু, কিন্তু অক্সিজেনের যোজনী কিন্তু 2, এখানে পরমাণু আছে কয়টা 1টা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই কারণ যেহেতু একাধিক আছে, এবং সেই সাথে ক্লোরিন একটা আমাকে মাইনাস করতে হবে। তাহলে ক্লোরিনের যোজনী এখানে আছে 1, পরমাণু আছে কয়টা এখানে 3টা, 3টা যদি থাকে তাহলে 3 দিয়ে গুণ করে দিব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ডিভাইডেড 2। তাহলে এখানে 2 আর হচ্ছে 3 যোগ করলে তাহলে এখানে 5 মাইনাস হবে কত, এখানে হয়ে যাবে 5 ডিভাইডেড 2 আসবে 0, তার মানে এখানে লং পি ইলেকট্রন নেই। তাহলে এটা হয়ে যাবে 0, তাহলে এটা টোটাল মান আসবে 4, তাহলে এটা হবে sp3 সংকলন। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যৌগগুলোকে সংকলন টাইপ 3। যেটা হচ্ছে যৌগ মূলকের সংকলন,
যৌগগুলোকে সম্পূরণ। আর যৌগমূল বলতে কি বোঝায়, যেমন এই যে কার্বনেট সালফেট এগুলো হচ্ছে আমার যৌগমূল, ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখি, আমাদের বহু যৌগমূলকের সংগ্রহ, যেমন কার্বনেট নাইট্রেট এগুলো আর কি। যেমন আমরা নিলাম অ্যামোনিয়াম, আমরা নিতে পারি কার্বনেট, এগুলোকে আমরা দেখব। এখানে সিগমা মোমেন্টটিকে আগের মতো করে বের করে লম্পকে বের করে নিয়ে একটু সমস্যা, এক জায়গাতে শুধু একটু আমাকে জেনে বুঝতে হবে। আগে আমরা লম্পকে একটু বের করে শিখি, তারপর আমরা সিগমা মোমেন্ট সব বের করি। এখানে আমরা জানি যে লম্পকে যখন বের করি সাধারণত যে কাজটা করতে হয়, যে কেন্দ্রীয় মূল সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন স্কোয়ারটা সেটা হিসাব করতে হয়। তাহলে এখানে যদি আমরা দেখি নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের কিন্তু সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন স্কোয়ারটা 5টা। এই যে প্লাস্টার, যে প্লাস্টার কিন্তু পুরো অ্যামোনিয়াম মূলকটার উপরে আছে। এই প্লাস্টার সবসময় কাজ করবে, আমরা জানি প্লাস থাকলে বিয়োগ করতে হয় লাস্টে এসে, আর মাইনাস থাকলে যোগ করতে হয় ইলেক্ট্রন ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। এই প্লাস চার্জটা কাজ করবে ঠিক নাইট্রোজেনের উপর। তাহলে নাইট্রোজেনের এখানে ইলেকট্রন আমরা 5, কিন্তু এই প্লাস চার্জের কারণে একটা মাইনাস হয়ে যাবে, তখন আমরা ধরে নেব কত, 4। একইভাবে কার্বনের ক্ষেত্রে আমরা বলবো কি, কার্বনের যোজনী সাধারণত, কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সাধারণত হচ্ছে 4। যেহেতু এখানে 2- আছে, তাহলে এই 2- কাজ করবে কার্বনের উপর, তাহলে দুটা ইলেকট্রন যোগ হবে, তাহলে যোগ হবে 4-এর সাথে, তখন এটা হয়ে যাবে 6। এরপর যা আছে আমরা এভাবে করে যাবো। তাহলে এখানে হয়ে গেল 4। আমরা লম্পে বের করবো, এখন লম্পে ইলেকট্রন, তাহলে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন ছিল 5টা, প্লাস চার্জের কারণে এটা হয়ে গেল 4, মাইনাস হাইড্রোজেন যোজনী 1 পরমাণু আছে 4টা, ডিভাইডেড 2, তাহলে এখানে আসবে কত, 0। তেমন কিন্তু লম্পে ইলেকট্রন নেই। কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি, কার্বনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন থাকে 4টা, কিন্তু এই 2- থাকার ফলে 2- কাজ করবে কার্বনের উপর, অর্থাৎ কেন্দ্রীয় মূলের উপর সবসময় কাজ করে। প্লাস ওয়ান মাইনাস চার্জটা যৌগমূলকে আমি সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সবসময় কাজ করবে কেন্দ্রীয় মূলের উপরে, অন্য কোনো মূলের ক্ষেত্রে আমরা হিসাব করবো না। তাহলে 4 হওয়ার কথা ছিল, কিন্তু 4 থেকে এটা দুইটা যোগ হয়ে এটা হয়ে যাবে 6। তাহলে 6- এখন দেখো অক্সিজেনের পরমাণু, অক্সিজেনের যোজন হচ্ছে 2, পরমাণু আছে এখানে 3টা, ডিভাইডেড 2, এখানে হয়ে যাবে কত, 0। এটা হচ্ছে লম্পে ইলেকট্রন বের করলাম। তাহলে একটু মনে রাখো যে লম্পে আর এখানে আছে 0, এখানে 0। তাহলে আমরা x এর মানটা বের করি, তাহলে এখানে x এর মান সিগমা, তাহলে এখানে কত পাবো, যেহেতু আমার কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, তো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ, নাইট্রোজেনের পাশে টোটাল মৌল, টোটাল পরমাণু সংখ্যা আছে 4, তাহলে সিগমা বন্ধন হবে 4, আর একটু আগে আমরা দেখুন লম্পে এখানে 0, তাহলে যেহেতু এটা 4, সুতরাং এটা হয়ে যাবে sp3 সম্প্রদায়। আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে এখানে আমার কার্বনটা আমার কেন্দ্রীয় মৌল, তাহলে কার্বনের সর্বশেষ সরি কার্বনের পাশে অক্সিজেন পরমাণু আছে 3টা, সুতরাং সিগমা বন্ধনের সংখ্যা হবে 3, আর এখানে আমরা দেখুন লং পেয়ার এখানে 0, তাহলে 0 যদি হয় এখানে যাবে 3, তাহলে আমরা জানি 3 হলে সেটা হয়ে যায় sp2 সম্পূরক। আমরা আরেকটু উদাহরণ দিই, তারপর তার একটু দেওয়া হবে। ওকে আমরা এটা মিশিয়ে দিয়েছি, আরেকটা নিলাম সালফেট। ওকে তাহলে এখানে x ইকুয়াল সিগমা বন্ধন এখানে হবে অবশ্যই 4, যেহেতু এখানে সালফার কেন্দ্রীয় মূল, কেন্দ্রীয় মূলের পাশে পরমাণু আছে 4টা, সিগমা বন্ধন হবে এখানে 4। এখন আমাকে লন প্যারটা বের করতে হবে। কার্বনের জন্য আমরা জানি সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন থাকে 6টা, যেহেতু এখানে 2- আছে, এই 2- সবসময় কাজ করবে কোথায়, কেন্দ্রীয় মূলের উপরে, তাহলে কেন্দ্রীয় মূলের উপর সাথে এখানে যে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনের সাথে ওই 2টা এসে যোগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 6 এর জায়গায় কি হবে, 8। তাহলে 8 মাইনাস অক্সিজেনের যোজনী হচ্ছে 2,
অক্সিজেন পরমাণু আছে 4টা ডিভাইডেড টু তাহলে হয়ে যাবে এখানে কত 0 তাহলে এখানে লব ইলেকট্রন নেই এটা হয়ে যাবে 4 4 হলে আমরা জানি কি হবে sp3 সংকরায়ন ওকে আমরা তিনটা টাইপ শিখলাম চতুর্থ টাইপ হচ্ছে জৈব যৌগের সংকরায়ন সেই বিখ্যাত জৈব যৌগ নাম জানবে ওটা আমার দেখা দরকার নাই কিন্তু আমি আমার মতো একটা জল জাস্ট যোগ লিখলাম এই ক্ষেত্রে নাম মারিব কোন দিক থেকে আমি ওগুলো দেখাচ্ছি না প্রত্যেকটা কার্বন ক্ষেত্রে আমাকে সংকরণটা বের করতে হবে তো আমরা একটু সংকরণটা একটু প্রক্রিয়াটা একটু দেখবো তো এটাকে আমরা একটু যদি এইভাবে না লিখে একটু যদি আমরা জাস্ট স্ট্রাকচারগুলো যদি দেখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে তো আমরা স্ট্রাকচারগুলো একটা দেখি একটু মধ্যে মিশাচ্ছি এখানে স্পষ্ট যে আমার এখানে কোনো লন পেজ ইলেকট্রন নেই দেখা যাচ্ছে কোনো লন পেজ ইলেকট্রন নেই মাঝে থাকতে পারে সেটা আমরা পরে দেখব তো এখানে যেহেতু লন পেজ ইলেকট্রন নেই আমাকে সিগমা বন্ধনগুলো গুনতে হবে আর সিগমা বন্ধন গোনা ক্ষেত্রে আমরা জানি একক বন্ধন হলো সিগমা আর যদি দ্বিবন্ধন থাকে সেখানে একটা সিগমা একটা পাই আর যদি কখনো ত্রিবন্ধন থাকে সেখানে একটা সিগমা দুটা পাই অর্থাৎ একটা করে আমরা গণনা করব তো দেখা যাক এইখানে যদি আমরা খেয়াল করি এই কার্বনটার জন্য এই কার্বনটার জন্য তাহলে একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা চারটা সিগমা তাহলে এখানে চারটা সিগমা যেহেতু পেলাম কোন লন পি ইলেকট্রন নেই তাহলে এই কার্বনের জন্য সংকরণটা হবে কত sp3 এটার জন্য সংকরণটা হবে আমার sp3 সংকরণ এবার এই কার্বন যদি খেয়াল করি এখানে এই এটা তো অবশ্যই যেহেতু বন্ধন হিসেবে আছে তাহলে এটা একটা সিগমা আর এখানে এই একটা সিগমা দুইটা বন্ধন কিন্তু হবে আমার পাই বন্ধন তাহলে এখানে একটা সিগমা এই কার্বনের জন্য তাহলে এখানে আমি সিগমা পেলাম কয়টা দুইটা সিগমা পেলে এটা হয়ে যাবে sp সংকরায়ন তাহলে এই এটা হয়ে যাবে এই কার্বনটা হবে sp সংকরায়ন এই কার্বনটা কি হবে এখানে একটা সিগমা আর এই একটা সিগমা দুইটা সিগমা হলে তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এটা হবে sp সংকরায়ন এই কার্বনটা আমরা একটু খেয়াল করব একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা চারটা সিগমা তাহলে এর জন্য আমরা পেলাম চারটা সিগমা মানে পেলাম আমরা জানি সেটা হয়ে যাবে কি sp3 সংকরায়ন এরপরে এটা যখন আমরা যদি একটু দেখি এখানে একটা সিগমা দুইটা সিগমা এখানে একটা সিগমা একটা পাই তাহলে আমার সিগমা বন্ধন শুধু কাম করব পাই বন্ধন কাম করার দরকার নাই তাহলে একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা তাহলে এটার জন্য তিনটা সিগমা যেহেতু পেলাম তাহলে এই কার্বনটার জন্য সংকরণটা হবে sp2 সংকরায়ন এখানে যদি দেখি একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা তাহলে এটার জন্য তিনটা সিগমা পেলাম তাহলে এটা হবে কি sp2 সংকরণ এই কার্বন এই কার্বন যদি খেয়াল করি এখানে একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা চারটা সিগমা পেলে এটা হয়ে যাবে sp3 সংকরায়ন তাহলে আমাকে এই স্ট্রাকচার আঁকতে হবে স্ট্রাকচারে গিয়ে আমাকে দেখতে হবে সিগমা বন্ধন কয়টা আছে পাই বন্ধনগুলো কাউন্ট করা যাবে না আমরা বের করে ফেলতে পারি আমরা আরেকটা এখানে একটু টেকনিক্যালি কিছু একটু আমি যদি দেখি একটু টেকনিক্যালি খেয়াল করলে একটা জিনিস আমি তোমাদের এখানে লিখে দিই যদি সব একক বন্ধন হয় এটা হবে ওই পাশে আসলে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আচ্ছা এখানে দেখি হ্যাঁ সবগুলো একক বন্ধন যদি হয় এটা হবে sp3 সংকরায়ন দ্বিবন্ধন পেলে সেটা হয়ে যাবে sp2 সংকরায়ন আর ত্রিবন্ধন পেলে সেটা হয়ে যাবে sp
সম্পূর্ণ খেয়াল করো এটা যদি আমি দেখি এটা দেখলে দেখব এই কাগজটা চারদিকে তাকাতে হবে ডানে বামে উপর নিচে চারদিকে দেখতে হবে চারদিকে তাকালে দেখছি আমি শুধুমাত্র এখানে একক বন্ধন উপস্থিতি যেহেতু এখানে সব একক বন্ধন তাহলে একক বন্ধন থাকলে সেটা হয়ে যাবে sp3 সংকরণ এটা কিন্তু আসলে sp3 সংকরণ ছিল এগুলো আমাকে সিগমা তোমরা কাউন্ট করার দরকার নাই এরপরে এটা আমি এই পাশে খেয়াল করব এই পাশে খেয়াল করব এই পাশে একক বন্ধন থাকলেও এই পাশে একটা ত্রিবন্ধন উপস্থিতি আছে যেহেতু ত্রিবন্ধন পাচ্ছি তাহলে এটা হয়ে যাবে ত্রিবন্ধন পেলে sp সংকরণ হ্যাঁ এটি সত্যি সত্যি sp3 সংকরণ আছে এই কাগজটা যদি খেয়াল করি এক পাশে একক বন্ধন পেলেও অপর পাশে আছে ত্রিবন্ধন এই পাশে ত্রিবন্ধন ত্রিবন্ধন উপস্থিতি পেলে আমরা জানি সেটা হয়ে যায় sp সংকরণ এটা sp সংকরণ সিগমা বন্ড গুণা দ্বারা দরকার নেই এই কাগজে লক্ষ্য করলে চতুর্দিকেই একক বন্ধন উপস্থিতি অন্য কোনো বন্ধনে সুতরাং এটা হবে sp3 সংকরণ এটা যদি দেখি দুই পাশে একক বন্ধন থাকলেও এই যে এই পাশে কিন্তু দ্বিবন্ধন উপস্থিতি আছে যেহেতু দ্বিবন্ধন তাহলে এটা হয়ে যাবে sp2 সংকরণ দ্বিবন্ধন থাকলে হয় sp2 সংকরণ এরপরে এটা যদি খেয়াল করে আবারও এই পাশে দ্বিবন্ধন আছে sp2 সংকরণ আর এটা যদি খেয়াল করি চারিদিকে পাবো একক বন্ধন তাহলে সেটা হয়ে যাবে sp3 সংকরণ আচ্ছা আমরা একটু চেষ্টা করব যে মুক্ত জড় ইলেকট্রন যদি থাকে তখন কেমন হয় একটু উদাহরণ দিই যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি এরকম এখানে মুক্ত জড় ইলেকট্রন থাকে এখানে আমরা কার্বন এবং নাইট্রোজেনের জন্য আমরা বের করব এখানে আমি দেখাচ্ছি না অ্যাকচুয়ালি এখানে তিন দিকে তিনটা হাইড্রোজেন দেখাতে হবে আর এখানে দুই দিকে দুটা হাইড্রোজেন দেখাতে হবে যদি হাইড্রোজেন গুলো না যদি বসে না তাহলে দেখা যাচ্ছে এই কার্বনের সব দিকে আমি পাচ্ছি কি একক বন্ধন তাহলে এটা অবশ্যই কি হবে sp3 সংকরণ হবে অথবা আমরা এইভাবে বলতে পারি যে আচ্ছা তার আগে একটু কথা বলি এই যে এখানে একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন যে লিখলাম এটা কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে মুক্ত জড় ইলেকট্রন থাকা যাবে না তখন এটা নিয়ে আমরা বলতে যেটা মাথায় রাখতে হবে যেহেতু মুক্ত জড় ইলেকট্রন অন্য রকম কিছু হতে পারে আমরা একটু দেখি তো আমরা আপাতত এখানে এখানে আমরা সিগমা বন্ধন কারণ করবো একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা চারটা সিগমা যেহেতু চারটা সিগমা এটা হয়ে যাবে sp3 সংকরণ নাইট্রোজেনের জন্য যদি আমরা খেয়াল করি এখানে একটা সিগমা এই হাইড্রোজেন যদি এখানে দিতাম এখানে একটা হাইড্রোজেন যদি দিতাম দুইটা সিগমা তিনটা সিগমা হতো তবে এখানে একটা লোন পে ইলেকট্রন আছে যেহেতু আমাকে সূত্র ছিল সিগমা অনুপাত প্লাস লোন পে ইলেকট্রন আগে উদাহরণটাতে লোন পে ইলেকট্রন ছিল না আমরা কাউন্ট করি কিন্তু একটা লোন পে ইলেকট্রন আছে কাউন্ট করতে হবে তাহলে তিনটা সিগমা এবং একটা লোন পে আর তাহলে এটা হয়ে যাচ্ছে 4 আর 4 হলে এটা কি হয়ে যাবে sp3 সংকরণ ওকে আমরা পাঁচ নাম্বার এবং সর্বশেষ টাইপটা দেখবো সেটা হচ্ছে জটিল যৌগ সংকরণ জটিল কথাটা শুনলে কি আমার জটিল জটিল মনে হয় যা হতে পারে এটাই কঠিন তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে কেমিস্ট্রিতে যেটা যত কঠিন সেটা কিন্তু অতটা সহজ এটা আমি ক্লাস অনেকবার দেখিয়েছি তো যাই হোক তো আমরা এটা একটু দেখতে চাই যে জটিল যৌগ সংকরণ আসলে কেমন হয় একটা উদাহরণ আমরা দিই এটা একটা জটিল যৌগ আচ্ছা ঠিক আছে জটিল যৌগ আমরা দেখি জটিল যৌগ আসলে জটিল তাই না আচ্ছা দেখি এটা একটা ধরে নিলাম একটা জটিল যৌগ দিল আর একটা হয়তো একটা জটিল আয়ন দিল আমাকে এরকম এটা তো আমার আসলে অনেক জটিল বিষয় এটা আসলে কি করা যায় সন্নিবেশ সংখ্যা আমাদের চিন্তা হবে
সন্নিবেশ সংখ্যা বলতে বোঝায় লিগ্যান্ডের সংখ্যাকে বলে সন্নিবেশ সংখ্যা, লিগ্যান্ডের সংখ্যাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা। তাহলে এখানে লিগ্যান্ড আছে এখানে 6টা, তার সন্নিবেশ সংখ্যা 6, এখানে লিগ্যান্ড আছে 4টা, তার সন্নিবেশ সংখ্যা 4। এটা হচ্ছে কিছুই না, জাস্ট চোখের পাওয়ার ঠিক থাকতে হবে, চশমার পাওয়ার ঠিক থাকতে হবে। চারকে যদি আমরা 8 যদি ভাবি বা 6কে যদি 9 দেখি তাহলে সমস্যা, এছাড়া যে কোনো জায়গায় আমার এটা অ্যান্সার ঠিক থাকবে। শুধুমাত্র চোখের পাওয়ার আর চশমার পাওয়ার কি থাকতে হবে, ঠিক থাকতে হবে। মাত্র 5 সেকেন্ডে অ্যান্সার দেওয়া যাবে, যা সন্নিবেশ সংখ্যা দেখে 4 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে 6, এটা হিসাব নিকাশের কোনো দরকার নেই, এটা 6, সন্নিবেশ সংখ্যা 6, তাহলে অ্যান্সার হবে কি, 6 থেকে হয় D2SP3। এটা যেহেতু 4, তাহলে 4 হলে এটা হওয়ার উচিত কি SP3, তাই না? এটা SP3 হবে না, এটা হবে DSP2। এতক্ষণ আমরা অনেকক্ষণ কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে সব জায়গায় 4 হলে SP3 হয়, আর প্রথমেই বলেছিলাম কখন SP3 হয় কখন DSP2 হয় এটা আমরা একসময় আলোচনা করব, এখন সেই আলোচনার সময় চলে এসেছে। এছাড়া আমরা মিথেন লিখলাম, এই মিথেনে কিন্তু আমরা তখন দেখেছিলাম যে এখানে 4 আসে, 4 আসলে এটা হয়ে যায় SP3। ভালো করে যদি লক্ষ্য করো ডি অরবিটাল বা ডি উপশক্তি স্তরের কথা অ্যাকচুয়ালি কখন আসে, ডি উপশক্তি স্তরের কথা তখনই আসে যখন সেখানে একটা অবস্থান্তরমূলক উপস্থিতি থাকে। অবস্থান্তরমূলক উপস্থিতি না থাকলে কখনো আমার ডি উপশক্তি স্তরের কথা আসবে না। তো যদি আমরা খেয়াল করি যে এখানে কিন্তু একটা অবস্থান্তরমূলক আছে, সেটা কি কপাল, তাহলে এটা 4 হবে DSP2। এখানে কিন্তু কোনো অবস্থান্তরমূলক নাই, সুতরাং এটা হয়ে যাবে SP3। তাহলে আমরা বলতে পারি যখন 4 হবে SP3 হতে পারে, DSP2 হতে পারে। যদি দেখি যে কোনো অবস্থান্তর মূল্য নাই সাধারণত সেটা হয় SP3, আর অবস্থান্তর মূল্য থাকলে সাধারণত হয় DSP2। বারবার একটা কথা বলছি, সাধারণত ব্যতিক্রম দুই একটা থাকতে পারে। তো ঠিক আছে, আমরা এভাবে বের করতে পারবো। আর এই সমগ্র টপিকটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের জন্য। তো আজকে আপাতত এই লাইনটা এখানেই। তো সবাই ফুয়াদ ভাইয়ের জন্য দোয়া করো, তোমাদের দোয়া প্রার্থী, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।